নির্বাচন সমাগত আর কেটামান দিনের পিছতে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হব। ইতিমধ্যে সর্বত্র নির্বাচন কেন্দ্রিক প্রতিক্রিয়া বা নির্বাচন কেন্দ্রিক চর্চা অব্যাহত আছে। এই মুহূর্ত আমি আছো যোরহাট জেলার পূব প্রান্তর শেষর গাঁত, যোরহাট জেলাখনের শেষর গাঁও জেলেঙ্গিটো পানীগাঁওত উপস্থিত আছো। আর এই পানীগাঁওয়ের রাইজে এইবার কাক ভোট দিব বা এইবার কার সরকার হওয়া বিচার তার আমি মন সেই সকল এই সকল রাইজর মনের বতরা লম। তার আগতে মানে দুটা কথা আমি অবগত করব বিচারিছো যে এই গাঁওখন সর্বত্র পিছপরা, ইয়ার যে বাটপথ সেই বাটপথর অবস্থা তথৈবশ জরাজীর্ণ বাটপথরে এই গাঁওখনের লোক অহা যাওয়া করব লাগে। মানে প্রথমতে দৃশ্য দেখাইছো যে স্বাধীনতার 75 বছরের পিছতো এই গাঁওখনত কিন্তু এই যে আসলে যাতায়াতের একমাত্র পথ, এই পথটির উন্নয়ন নহল আর তার পরিণতিত কিন্তু বিভিন্ন সময় জমর যাতনা ভুগিবলগা হয়। এই বারিষার কালচোৱাত এই পথটোত এডিঙি পর্যন্ত পানি হয়, যার কারণে এই অঞ্চলের লোক ওলাই যাবলৈ ইয়ারপরা আসলে বহির বহির স্থানলৈ ওলাই যাবলৈ কোনো যাতায়াতের ব্যবস্থা না থাকে। আর তাক লৈ এই সমস্যাটো আমি আহি পাওঁতে অবগত করেছে। আর যেহেতু নিউজ 18 অহার খবর পাই যথেষ্ট সংখ্যক গাঁওখনের যথেষ্ট সংখ্যক লোক ওলাই আছে, মই সেই দৃশ্য দেখুৱাই লব বিচাৰিছো। এই সকল চাওক, এই সকল এইখন গাঁৱৰ বাসিন্দা তেখেতসকলে আমি অহার খবর পাই ইয়ালৈ ওলাই আহিছে, আমি তেওঁলোকৰ প্রতিক্রিয়া লম। আর এইবার এইবার যেহেতু যোরহাট লোকসভা সমষ্টির 14 নং যোরহাট লোকসভা সমষ্টিত দুগৰাকী বিশেষ প্রার্থী দুগৰাকী প্রার্থীক লৈ ইতিমধ্যে চর্চা অব্যাহত আছে। বর্তমানের যিগৰাকী সাংসদ বা বিজেপির যিগৰাকী প্রার্থী তপন কুমার গগৈ আর আনগৰাকী বিরোধীর উমৈহতীয়া প্রার্থী গৌরব গগৈ দুইগৰাকীৰ মাজতে কোনগৰাকীক রাইজে এইবার বিচার করব বা দিল্লীলৈ পঠিয়াব এই কথাখিনি বতরা লম। মই অকণমান বাইদেউ ওচৰলৈ আহিছোঁ। আপোনালোকৰ এই পথটোৱে অহা যোৱা কৰে? আমি এই পথটোৱে অহা যোৱা কৰোঁ। কোনোদিন মেৰামতি হোৱা নাই? কোনোদিন মেৰামতি হোৱা নাই। আমি ৰাইজে মাটি দুচপা মানে ইয়াত দি পেলাই ভাল কৰি লৈছে, দুদিনমান ভাল হয় আৰু ৰাস্তাত বৰষুণ দিলে, এজাক বৰষুণ দিলে আমি মানুহ ওলাব সোমাব নোৱাৰি। এইবাৰ ভোট যিহেতু আহিছে, নিৰ্বাচন আহিছে, ইতিমধ্যে ইয়াত আলোচনা হৈছেনে? সভা সমিতি জনপ্ৰতিনিধি ইয়ালৈ আহিছেনে? ইয়ালৈ অহা নাই, আমাৰ জেলেংদি বৰনামঘৰলৈ আহিছে। আহিছে যদিও এতিয়া আমাৰ ইয়ালৈ আমি সেনাৰি ৰাইজে তেখেতক কতবার আমি অনুরোধ জানালো যে আমার পানীগাঁওখন আপনাদের চাই থাকে হকি তখেতে কলে যে এতিয়া আমি যাব নোৱাৰো, আমার 11খন মিটিং আছে, আমি বেলেগ এদিন আহিম হেখা বলে কলে। কোয়াত আমি আর তখেতক কলো হব তেতিয়াহলে পাছত এবার ভোট কাক দিম বলে ভাবিছে? আমি রূপজ্যোতি কুমিকা দিম বলে ভাবিছো। তেও মানে এতিয়া আমাক খালি রাস্তাটো বনাই দিব লাগে, রাস্তাটো বনাই দিলে রাইজে কৈছে যে আমাক রাস্তাটো লাগে, রাস্তাটো যোনে বনাই দিব আমি তাকে ভোট দিম বলে রাইজে। রাস্তাটো যে বনাই দিব তাকে ভোট দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মই এক যুবক এগৰাকী আছে, মই আপোনাৰ ওচৰলৈ আহিছো যেহেতু এই রাইজে এইবার কাক বিচাৰে আসলে নির্বাচন করব এইবার তেখেতলোকে পোনপটিয়াকৈ তেখেতলোকে ভারতীয় জনতা পার্টি পক্ষত তেখেতলোকে ভোটদান সাব্যস্ত করব আর সেই উদ্দেশ্যে সেইদিনাখনি তাত উপস্থিত হয়েছিল। কিয় করব ভারতীয় জনতা পার্টিক আপনাদের রাস্তাটোৱে নহলে আজিলৈকে কিয় করব? রাস্তাটো হওয়ার যেটু মানে তেখেতলোকে সপোন দেখিছে, বাকি সামগ্রিক যেখিনি উন্নয়ন দেখিছে মহিলাসকলক লৈ পেলাই যে অরুণোদয় গেছকে আদি করে স্কুলীয় ছাত্র ছাত্রীক যিখিনি বিনামূলীয়া কিতাব ফিজকে আদি করে স্কুলের ছাত্র ছাত্রীসলক যে সাইকেলকে আদি করে এটা এজন যুবক মানে আপনি কব বিচাৰিছে বিজেপির দিনত সামগ্রিক উন্নয়ন হয়েছে সেই কারণে আপনাদের ভোট দিব। মই অকণমান মই আপনার ওচরে আহিছো, কাক ভোট দিব পোনপটিয়াকৈ খুঁজিছো আপনাদের বিজেপি নে এবার কংগ্রেস দুগৰাকী প্রার্থী? গৌরব গগৈ ইয়াত আহিছে নে? হয়, গৌরব গগৈ ইয়ালে অহা নাই। তপন কুমার গগৈ আহিছে? তপন কুমার গগৈ আহিছে, আগত আহি গৈছে। এবার ইলেকশনত আমি অহা দেখা নাই, দেখা নাই যদিও তেওঁ প্রচার চলাই আছে। আর বর্তমান আমি তপন গগৈ ডাঙরিয়াকে ভোট দিবলৈ আমি সাজু আছো। আমি বিভিন্ন দিকত উন্নয়ন দেখছো, বিজেপি সরকারের প্রতি উন্নয়ন দেখছো, স্বাস্থ্যের প্রতি, শিক্ষার প্রতি, রাস্তার প্রতি ডেভেলপমেন্ট, বিজেপি সরকারে কাম করেছে গুরুত্বপূর্ণ কথা। মই দেউতা আপনার ওচরে আহিছো, আপনার ইয়াত উন্নয়ন হয়েছে না? নাই বর্তমান, এতিয়া উন্নয়ন ঘটিছে, রাইজে মানে যি পাবলগীয়া আছে পাইছে, কিন্তু রাস্তাটো নাই হওয়া, রাস্তাটো হওয়া নাই। রাস্তাটোর কারণে আমি রূপজ্যোতি কুৰ্মী ডাঙরিয়াক আমি অনুরোধ করছো যে পানীগাঁও সমষ্টি রাইজর যাতায়াতের পথটো ব্যবস্থা করে দিব বলে তেখেতক আমি করিম বলে কৈছে না দেউতা? তেও করিম বলে এতিয়ালৈকে আমাক কোৱা নাই, নাই যদিও করব বলে তেওঁকে আমি ভাষা করছো। আগতে রূপজ্যোতি কুৰ্মী ইয়ালৈ আহে না? নাই, আগতে এবার আহিছিলে, এবার আহিছিলে মানে তেও আমার ইয়াত আহিছিলে, তেও ময়নি সমষ্টিক বিধায়ক হৈ আছিল। বিধায়ক হৈ থাকোঁতে আমাৰ তিয় সমষ্টিকৰ ৰেণুপমা ৰাজখোৱা আছিল, তেওঁ মানে ৰাইজৰ এটা মানে বান বিধ্বস্ত সময়ত আহি পেলাই তেওঁ মানে এটি
অনুদান আগবঢ়াইছিলে, সেই অনুদান আগবঢ়াওঁতে তেওঁক আমি চিনি পাইছোঁ আৰু তেওঁৰ লগত আমি কথা বতৰা পাতিছোঁ আৰু তেওঁৰ ওচৰত আমি চিৰকৃতজ্ঞতা মানিছোঁ। তেওঁ যে বিপদত এশাৰী মাত দিলে, বিপদত এশাৰী ৰূপজ্যোতি কুৰ্মীয়ে মাত দিছেহি, সেইকাৰণে এই অঞ্চলৰ ৰাইজে ৰূপজ্যোতি কুৰ্মীৰ প্ৰতি আস্থা আছে, ভৰসা আছে আৰু সেইকাৰণে তেওঁলোকে এইবাৰ বিজেপিৰ পক্ষত তেওঁলোকে থাকিব সামগ্ৰিক উন্নয়নৰ স্বাৰ্থত। আপোনালোকে কথাখিনি ক'ব লাগিব, তেতিয়াহে হ'ব। আপোনালোক যিহেতু ইয়ালৈ আহিছে, ৰাস্তাৰ বাট পথৰ উন্নয়ন হৈছেনে? এতিয়ালৈকে উন্নয়ন বুলি ক'লে এয়া দেখিছে আপোনালোকে, হয় কিছুমান কাম এতিয়াও আধৰুৱা হৈ পৰি আছে। আমি সেইখন চৰকাৰৰ লগতে আছোঁ যিজনে যিখন চৰকাৰে আমাৰ জনসাধাৰণৰ হৈ কাম কৰিব, সদায় আমি সদায় তেওঁলোকৰ লগতে থাকিম। এতিয়া বিজেপি চৰকাৰে জনসাধাৰণৰ লগত আছেনে? এয়া দেখিছে আৰু কি ক'ম, ইয়াতকেনে আপোনালোকে দেখিছে, দেখাই দিয়ক চবকে। আমাৰ ৰাইজসকল, আমাৰ ইয়াৰ জনসাধাৰণখিনি এনেকুৱা নিচিনা সমস্যা কিছুমান সন্মুখীন হৈ আছে, হৈছে কৰিছে, কিন্তু হ'লেও বহুতখিনি বাট পৰি আছে বুলি ভাবোঁ। গুৰুত্বপূৰ্ণ কথা, যথেষ্টখিনি কাম এতিয়াও বাট পৰি আছে আৰু তাক লৈ তেওঁলোকে আচলতে যিখন চৰকাৰে সামগ্ৰিকভাৱে ইয়াৰ উন্নয়ন সাধন কৰিব বা ৰাইজৰ পক্ষত কাম কৰিব, সেই লোকসকলৰ প্ৰতি তেওঁলোকে আকৃষ্ট হ'ব। আৰু এনেধৰণে মই কৈছোঁৱেই যে ইতিমধ্যে সাধাৰণ জনতাৰ মাজতো নিৰ্বাচনক লৈ চৰ্চা চলিছে আৰু ইতিমধ্যে তেওঁলোকেও কিছু আচলতে এই কথাবিলাক যিবিলাক কথাই আচলতে সমূহীয়া সমস্যা, যেনেধৰণে এই বাট পথটো, যিটো বাটৰ কথা আমি ইতিমধ্যে কৈছোঁ, সেই বাট পথক লৈ তেওঁলোকে ইতিমধ্যে ভোট কাক দিব এই বিষয়টো চৰ্চা হৈছে আৰু তেওঁলোকৰ এই যি আচলতে ভাষ্য ইতিমধ্যে শুনিছে আপোনালোকে আৰু আমি আহি ইয়াতে কথা পাতি যিটো গম পাইছোঁ যে শাসকীয় বিজেপিৰ পক্ষতে এই অঞ্চলৰ লোকৰ আচলতে ভোট পৰিব আৰু সেই কথাটো ভোট পৰিব বুলি এইকাৰণে কৈছোঁ যে চৰকাৰখনে বিভিন্ন ধৰণৰ উন্নয়নকামী আঁচনি লৈছে আৰু সেই আঁচনিসমূহৰ আশাতেই বিশেষত যে বাট পথৰ উন্নয়নৰ স্বাৰ্থত যে বিজেপি চৰকাৰখন পুনৰ শাসনৰ গাদীত বহিলে বাট পথ হ'ব বুলি তেওঁলোকে ইতিমধ্যে অৱগত কৰিছে আৰু বিশেষত নৱগঠিত যিটো এই অঞ্চলটো এতিয়া মৰিয়নি সমষ্টিৰ অন্তৰ্গত আৰু এই মৰিয়নি সমষ্টিৰ যিগৰাকী বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীয়ে এই অঞ্চলটোত বান বিধ্বস্ত যে বানাক্ৰান্ত বানৰ সময়তো কিন্তু আহি ইয়াতে পিঠিত চাউলৰ বস্তা কঢ়িয়াই তেওঁলোকৰ দুখৰ সমভাগী হৈছে বুলিও আমাক অৱগত কৰিছে আৰু তাৰ কাৰণে এই অঞ্চলৰ ভোট ইতিমধ্যে যে অধিকাংশ ভোটেই কিন্তু বিজেপিৰ পক্ষলৈ যাব বুলি এক ধাৰণা কৰিব পাৰি বুলি আমি অৱগত কৰিব পাৰোঁ।